হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমহুড। আজকে নিয়ে চলে এসেছি আমাদের ছোট বারান্দায়। ছোট বারান্দা থেকে বাগানটাও খুব সুন্দর দেখা যায়, আর আমার এই যে গাছে ফুল হয়েছে এটা দেখানোর লোভ সামলাতে পারলাম না, ওই জন্য নিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের গাছ, প্রচুর গাছ রয়েছে, আমি আগের দিনও বলছিলাম। আর আরেকটা কারণে আমি নিয়ে এসেছি যে প্রচন্ড গরম আজকে, মানে আজকে এতটাই গরম যে দেখতেই পাচ্ছ যে কিরকম অবস্থা হয়ে রয়েছে। আর একদম মানে সেই প্রচন্ড গরম হলে সেই দাবদাহ ব্যাপারটা যেটা হয় না, সেই রকমই লাগছে একদম। মানে চারদিকে একেবারে দাঁড়ানো যাচ্ছে না এই রোদ্দুরটাতে, ভীষণই অসুবিধে হচ্ছে। আর এই যে এখানটাতে গাছ আছে বলে না, আমার একটা সুবিধে রয়েছে যে এইখানটাতে খুব সুন্দর হাওয়া দেয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই যে বাগান, বাগানে প্রচন্ড গরম। আর আমার এই ছোট্ট ছোট্ট ফুলগুলো হয়েছে টবে, পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগে ছোট্ট ফুলগুলো। তাছাড়া এই যে আরো ফুল হয়েছে, এটা একটা অ্যালোভেরা গাছ রয়েছে আমার। এই যে পায়রাদের আসা শুরু হলো, এই তিনজন আমার বাড়ির কার্নিশে থাকে, তো ওদেরকে আমার ছেলে প্রতিদিন চাল দেয়, আর ওটাও একদিন দেখাবো। একদম ছোটবেলা থেকে ও চাল দিয়ে দিয়ে অভ্যস্ত আর কি, চাল দিলে ওরা খেতে আসে, পুরো ব্যাপারটা ওর খুব ভালো লাগে। এই যে আমাদের আম গাছ রয়েছে, পাশে কাঁঠাল গাছ রয়েছে, আরো অনেক গাছ এখানটাতে রয়েছে, প্রচুর পাখি আছে। এই জন্য এত পাখি আমাদের এই বাগানের এই জায়গাটাতে, এই যে দেখা যাচ্ছে, আশা করি এই যে কাঁঠাল হয়েছে, এই কাঁঠালগুলো একটাও থাকে না, সব চুরি হয়ে যায় আমাদের। এত কথা বলছি, তার মাঝে বাকি ব্যাপারটাও আলোচনা করব আজকে। এই গরমে বাচ্চাদের বড় সমস্যা হচ্ছে ঘামাচি বা হিট র্যাশ, যেটা এই ব্যাপারটা নিয়েই আজকে কথা বলবো। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন রয়েছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তো আমার এখানে সবজিগুলো ধুয়ে রাখা রয়েছে, প্রতিদিনকার যেরকম থাকে আমি একদম পরিষ্কার করে তারপরে রান্না করে নিয়ে যাই। প্রথমে একদম বাইরে নিয়ে এসে পরিষ্কারটা আগে করে নিই। এই যে আমার ছেলে বসে গিয়েছে, সবজি একটা একটা করে তুলছে, ও এটা রসুন, রসুন একটা একটা করে দিচ্ছে আর একটা একটা করে কিছু বলছে আর কি। এখন ছাড়াতে হবে না, পরে ছাড়াবো। ওর এইগুলোই মজা, এই চলতে থাকে ওর সারাদিন, এইটা নিচ্ছে ওটা নিচ্ছে, সাদা সাদা। এই যে ও খেতে বসেছে, এই জন্য আমি এখন কথা বলছি তোমাদের সাথে। আমার মা ওকে আজকে খাইয়ে দিচ্ছে, তাই জন্য আমি একটু সময় পেয়েছি। ও খুব মন দিয়ে না একটা নতুন খেলনা এসেছে, ওই পাখি ডাকা, তো ওটাও এক মনে দেখে যাচ্ছে। এই সময়টা খাওয়ানোরও খুব সুবিধে হয়েছে, খেলনা দেখছে আর খাচ্ছে। ওই পাখিটা ও হাত নাড়লেই ডাকতে থাকে, ওটা দেখছে, ওই জন্য ওর খাওয়ার আজকে কোনো ঝামেলা নেই, মা খাইয়ে দিতে পারবে আজকে। তো চলো এবারে, ও খেলতে শুরু করেছে, ওর খেলার সাথে সাথে আমরাও একটু কথা বলে নি। তো গরমে ঘামাচিটা আটকানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমেই বলবো, একেবারে হালকা জামা কাপড়। আমাদের বাচ্চার জামা কাপড় যেন একেবারে হালকা হয়, কোনো রকম ভাবে কোনো সিনথেটিক জামা বা একটা ওই পাতলা কিছু জামা থাকে যেগুলো সিনথেটিক মেশানো সুতো দিয়ে তৈরি, সেই রকম কাপড়ের জামা কিন্তু আমরা পরাবো না, একেবারে হালকা জামা কাপড় বাচ্চার জন্য এই সময় আমরা রাখবো। যেইগুলো একেবারে পাতলা হবে, হালকা হবে, সুতির হবে, বা একদম সুতির যে গেঞ্জি কাপড়, এই ধরনের, এই যে দেখিয়ে দিলাম আমি, এই ধরনের একদম পাতলা জামা কাপড় কিন্তু বাচ্চাকে এই সময় পরাবো। নেক্সট বলবো, বাচ্চাকে নর্মাল টেম্পারেচারে রাখতে চেষ্টা করব। এসি যারা ইউজ করছি, এসিতে খুব বেশি ঠান্ডা করব না, আবার বাচ্চাকে একদম বাইরে দেখে খুব বেশি গরমেও থাকতে দেবো না। মানে আমরা ফ্যান চালিয়ে রাখতে পারি, ফ্যান চালিয়ে যে সময় রাখছি সেই সময় বাচ্চা মোটামুটি নর্মাল টেম্পারেচারে থাকছে, কিন্তু খুব বেশি ঠান্ডা হচ্ছে না। আর এসিতে খুব বেশি ঠান্ডা না করে আমরা কিন্তু 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি রাখি, তাহলে খুব বেশি ঠান্ডা হয় না।
তো সেই রকম অবস্থাতে যদি রাখি তাহলে কিন্তু বাচ্চা এটা নর্মাল টেম্পারেচার বলে ধরা যেতে পারে। আর বাইরে খুব বেশি গরম, আমি এসিতে খুব বেশি ঠান্ডা করে দিলাম, তখন কিন্তু ওর বাইরে যেতে খুব অসুবিধা হবে, আর এই সময় হিট র্যাশ বা ঘামাচি এই ব্যাপারটা কিন্তু আটকানো যাবে না। নেক্সট যেটা বলবো, বাচ্চার গায়ে ঘাম যাতে না জমে থাকে। এই যে ঘাম, এই যে আমার ছেলে খেলছে সারা বিকেলটাও এইভাবে খেলতে থাকে, প্রচন্ড ঘেমে যায়, মানে আমি যখন নিয়ে যাই নিচে তখন পুরো মাথা থেকে ওর ঘাম পড়তে থাকে, এতটাই ও ঘেমে যায়। তো এই অবস্থাতে কখনোই কিন্তু আমরা ওই ঘামটা জমতে দেব না বা জমিয়ে রেখে দেব না, ওকে মুছে দেব সব সময়, প্রত্যেকটা সময় যতবার ওর ঘাম হবে আমি কিন্তু এখানে একটা টাওয়েল নিয়ে আসি, টাওয়েলটা দিয়ে সারাক্ষণ মুছতে থাকি। যখন ওর মাথা থেকে ঘাম পড়ে যাচ্ছে, এত প্রচন্ড ঘেমে গেছে, তখনও কিন্তু আমি বারে বারে মুছে যাই। তো এই ব্যাপারটা করতে হবে যে ঘাম যাতে বাচ্চার গায়ে না জমে থেকে যায়, তাহলে কিন্তু ওর এই ঘামাচিটা আটকানো সম্ভব হবে না। আর গাটা দেখবে ঘাম জমে হালকা হাওয়া দিলে ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু এই ঘামাচিটা হওয়ার সম্ভাবনা আরো বেশি হয়ে যায়। তো এই ব্যাপারটা হতে দেওয়া যাবে না। নেক্সট বলবো, বাচ্চাকে প্রপারলি হাইড্রেটেড রাখতে হবে, মানে ওকে জল খাওয়ানোটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে হবে। গরমকালে যে জলের চাহিদা, এটা এমনিতেই আমাদের শরীরে জলের চাহিদা এই সময় অনেকটাই বেড়ে যায়, তার জন্য সারা দিনে তো ওকে আমরা জল অবশ্যই খাওয়াতেই থাকবো, যতটা ও সলিড খাচ্ছে সেই পরিমাণ বুঝে আমরা ওকে জল খাওয়াতেই থাকবো। তাছাড়াও কিন্তু আমরা গরমে ফ্রুট জুস বিভিন্ন রকম বাচ্চাকে দিতে চেষ্টা করব, ওই স্ন্যাক্স টাইম দুটোতে যত রকম ফ্রুট জুস বাচ্চা খেতে পারে ততই কিন্তু ভালো। ফ্রুট জুস খাওয়াতে চেষ্টা করব, অন্য সময় ভাতের সাথে বা ওই স্ন্যাক্স টাইমেও দিতে পারো, স্যুপ দিতে পারো, মানে জলীয় যে কোনো জিনিস কিন্তু এই সময় বারে বারে খাওয়াতে চেষ্টা করব। এর মধ্যে কিন্তু ওই ডাবের জলও হতে পারে, ডাবের জলও কিন্তু ভীষণ ভালো হাইড্রেটেড রাখে শরীরকে। নেক্সট বলবো, এই সময়টাতে কিন্তু এই যে সকাল 9টা থেকে সন্ধে 6টা 6:30 পর্যন্ত এই গরমটা বাচ্চার গায়ে না লাগানো ভীষণ দরকার। এই সময় গরমটা লেগে গেলে কিন্তু বাচ্চার অনেক ধরনের সমস্যা হতে পারে, স্কিন র্যাশ বা হিট র্যাশ বা ঘামাচি ছাড়াও বাকি অনেক সমস্যা হতে পারে। তো এই সময়টাতে আমরা বাচ্চাকে কিন্তু বাইরে বার করব না, বাইরে মানে সরাসরি রোদ্দুরে, আর যদি কোথাও যেতেই হয় তখন কিন্তু প্রপারলি ওকে ঢাকা দিয়ে তারপরেই বাইরে নিয়ে যাব, যে যেই ব্যাপারটাতে ওর গরমে কষ্ট হবে না বা ওর স্কিনটা সরাসরি সূর্যের আলোতে এক্সপোজ হবে না, এই রকম ভাবে ওকে বাইরে নিয়ে যাব যদি খুব প্রয়োজন হয়। খুব প্রয়োজন না হলে গরমে যত কম বার করবে ততই ভালো। নেক্সট বলবো, স্নান ভালো করে করাতে হবে। আমি এখানে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নেব ওর স্নানের ব্যাপারটা। তো যত বাচ্চাকে এই সময় ভালো করে স্নান করাতে পারবে তত কিন্তু বাচ্চার স্কিন ভালো থাকবে। এই যে গরমকালে ওকে আমি প্রচুর সময় দিই এই সময়টা স্নান করার জন্য, প্রায় 20 মিনিট সময় ধরে স্নান করে, কারণ এই সময় স্নান করলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা নেই বা হাঁচি কাশি এই ধরনের কোনো সমস্যা হয় না ওকে যদি প্রপারলি আমি স্নানটা করাই। তো এই সময়টা ওকে আমি ছেড়ে রেখে দিই, এটা খুব আনন্দের টাইম, খুব এই যে মজা করছে খেলার সময়, অনেকগুলো খেলনা নিয়ে বসে, এটা ওটা জিনিসপত্র নিয়ে বসে, তো এটা ওর খেলার সময়, এই সময়টা ছেড়ে দাও। যত স্কিন এই সময় জল পাবে, একটুখানি ধোয়া হয়ে যাবে, তত কিন্তু ওদের হিট র্যাশটা আস্তে আস্তে কমতে থাকবে বা হিট র্যাশটা আটকানো যায়, খুব ভালোভাবে আটকানো যায় যদি খুব ভালো করে এই সময় বাচ্চাকে স্নান করাতে পারো। নেক্সট বলবো, এই সময় বাচ্চাকে একেবারে খোলামেলা পোশাক পরাও, যেটা মানে রোদ্দুর চলে গেলে ওকে কিন্তু একদম হালকা পোশাক যেটাতে ওর গায়ে যথেষ্ট হাওয়া লাগবে, আর জামা কাপড় এরকম পরাও যে যেই জামা কাপড়ে ওর স্কিনটা ব্রিথ করতে পারবে, যথেষ্ট হাওয়া বাতাস লাগবে গায়ে, স্কিনটা একটু খোলা থাকবে, এই রকম জামা কাপড় বাচ্চাকে পরাও, তাতে কিন্তু বাচ্চার স্কিনটা খুব ভালো থাকবে আর এই সময় এই হিট র্যাশ বা ঘামাচি এই ব্যাপারটাকে আটকে দেওয়া যাবে। এইবারে বলি, যাদের হিট র্যাশ হয়নি তাদের তো আটকানোর কথা বললাম, এইবারে বলবো যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি। প্রথমেই বলবো, জামা কাপড় হালকা পরাও, সুতির পরাও, কোনো রকম যাতে সিনথেটিক এর কিছু না থাকে বা কোনো রকম ওর অসুবিধে হয় এরকম যেন জামা কাপড় না হয়, একেবারে হালকা পাতলা খোলামেলা জামা কাপড় পরাও।
নেক্সট বলবো খুব ভালো করে স্নান করাও, দিনে দুবারও স্নান করাতে পারো, বাচ্চার ঠান্ডা লাগার ব্যাপার বুঝে বা বাচ্চার ধাত কিরকম রয়েছে ঠান্ডা লাগায় সেটা বুঝে নিয়ে দিনে দুবারও স্নান করাতে পারো, তাতেও সেরকম কোনো অসুবিধা হয় না। আমার ছেলে যথারীতি এটা আইসক্রিমের গাড়ি বানিয়ে নিয়ে ওর সাইকেলটা ঠেলতে শুরু করেছে, তো এটাও প্রায় করে থাকে আর সাইকেলটা ভেঙেও ফেলেছে এই করে করে। যাকে এখন তোমাদের সাথেই কথা বলি, তো এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে স্নান করানো। নেক্সট বলবো যাদের ঘামাচি হয়ে গিয়েছে তাদের কিন্তু ঘামাচি হয়ে যাওয়া জায়গাটাতে একটা বরফের টুকরো একটা কাপড়ে মুড়ে সেই জায়গাটাতে আস্তে আস্তে বোলাতে পারো। খুব বেশি সময় নয়, খুব অল্প সময়, কিছুটা কিছুটা সময় করে একটু সরিয়ে সরিয়ে কিন্তু এইটা দিতে পারো, তাতে কিন্তু আস্তে আস্তে ঘামাচিটা কমতে থাকবে। নেক্সট বলবো যেটা একটু আগে বললাম যে খুলে রাখো জায়গাটা, যতটা খুলে রাখবে যে জায়গায় ঘামাচি হয়েছে বাচ্চার সেই জায়গাটাতে খুলে রাখলে না হাওয়া বাতাস পাবে জায়গাটা, তার জন্য স্কিনটারও ব্রিথ করা দরকার হয় আমাদের, তো খুব পরিষ্কার রাখলে তারপরে একটুখানি বরফ দিলে তার সাথে ওকে ঠান্ডা রেখেছো জামা কাপড় একদম হালকা আর যে জায়গায় র্যাশ হয়েছে বা ঘামাচি হয়েছে সেই জায়গাটা খুলে রাখো, ওটাতে কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা সেরে যাবে। নেক্সট বলবো জায়গাটা ভিজে থাকতে দেবে না, যে জায়গায় ঘামাচি হয়েছে সে জায়গাটা ভিজে ভিজে যেন না থাকে, ওটা ঘাম জমে যদি ভিজে থাকে তখন কিন্তু এই ব্যাপারটা আরো বাড়বে। ঘাম জমতে দেবে না, ভিজে থাকতে দেবে না, সব সময় ড্রাই রাখতে হবে। ড্রাই রাখতে বলতে আমি যেটা বলছি যে সবসময় একটা টাওয়েল দিয়ে ওকে মুছে দেবে, জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবার টাওয়েল দিয়ে প্যাড ড্রাই করে দাও যাতে জায়গাটা ড্রাই থাকে। লাস্টলি বলবো ঘাম হওয়া যাবে না, ঘাম হবে না গরমকালে এটা তো হবে না, কিন্তু যতটা পারো ততটাই কিন্তু চেষ্টা করবে যে ওকে নর্মাল টেম্পারেচারটা দিতে, এসি হোক ফ্যান হোক যেখানেই হোক যদি ঘামাচি হয়ে গিয়ে থাকে বাচ্চা তখন কিন্তু ওকে ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি, তো এই সময় ঘাম না জমতে দেওয়া বা ঘাম হতে না দেওয়াটাও কিন্তু খুব জরুরি। আশা করছি এই সমস্ত টিপস গুলো তোমাদের যথেষ্ট কাজে লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন রয়েছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর আমি এবারে আমার ছেলের সাথে একটুখানি খেলতে চলে যাই, আমার বাবার সাথেও খেলছে, আর এই যে সাইকেল যথারীতি যা করছিল তার জন্য খুলে গেছে এপাশ ওপাশ, তো সেটা সারানোর জন্য বাবাকে ডেকেছে। ও আমার বাবার কাছে সব সময় নিয়ে যায়, যত ওর যা জিনিসপত্র ভেঙে যায় জিনিসপত্র ভেঙে দেয় তারপরে বাবার কাছে নিয়ে যায়, দাদা নেটা সারিয়ে দাও। তো এখন এই যে আইসক্রিমের গাড়ি হয়ে গেছে সাইকেলটা, এই সাইকেলের সাথে খেলা চলছে, তার সাথে ওর বাবা বল দিয়েছে ওকে, বলও খেলছে একসাথে, সব চলছে আর কি। আবার আইসক্রিম করেছে, আইসক্রিম খাওয়ার এত শখ ওর, কিন্তু আইসক্রিমটা আনলেও পুরো খেতে পারে না, তার জন্য আমি চেষ্টা করি 2 সপ্তাহে একটা আইসক্রিম খাওয়াতে। যদিও বাচ্চাদের এই সময় আইসক্রিম দেওয়াই যায় সপ্তাহে একটা, কিন্তু আমি ওকে একটু কম দিই, তার কারণ হচ্ছে ওর ঠান্ডার ধাত রয়েছে, তাছাড়া ঠান্ডা লাগার সাথে যদিও এটার কোনো সম্পর্ক নেই তাহলেও ওর যেটা সমস্যা হয় যে এইটার দুধে ওর একটু অ্যালার্জি রয়েছে, তো সেই ক্ষেত্রে ওর একটু সমস্যা হয় আইসক্রিমটা খেলে, ওই জন্য আমি সাধারণত চেষ্টা করি 2 সপ্তাহে একটা আইসক্রিম খাওয়ানোর। সেই দুঃখটা থেকে ও মোটামুটি সাইকেলটা আইসক্রিমের গাড়ি বানিয়ে নিয়ে পুরো ছাদে ঘুরতে থাকে আর আইসক্রিম বিক্রি করতে থাকে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।